শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী তো বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালন হয়েছে কুমারী পূজা। দুর্গোৎসব ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করছেন আনসার এবং ভিটিপির সদস্যরা। সতর্ক অবস্থায় আছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক প্রতিবেদন। শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে দেশজুড়ে পালন করা হয় কুমারী পূজা। চট্টগ্রামে এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে কুমারী পূজা। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর সীমিত আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মহাষ্টমীর প্রধান আকর্ষণ কুমারী পূজা হলেও সিলেটে এবার কুমারী পূজা হয়নি। কুমারী পূজা না হলেও ভোর থেকে ১৬টি উপকরণ দিয়ে মহাষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে মহাষ্টমী অনুষ্ঠিত হয়েছে। নগরীর প্রতিটি মণ্ডপে শঙ্খ, উলোধনী, কাঁসর ঘণ্টা এবং ঢাকের তালে মেতে ওঠেন ভক্তরা। রাজশাহীতে শারদীয় দুর্গা উৎসবের অংশ হিসেবে অষ্টমী এবং নবমীর আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে। নগরীর শেখের চক এলাকায় ত্রিনয়নী সংঘ মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। বরিশালে শঙ্খ, উলোধনী, কাঁসর ঘণ্টা এবং ঢাকের তালে উদযাপন হয়েছে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। নগরীর সদর রোডের জগন্নাথ মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। কুমারী পূজায় খুলনার প্রায় প্রতিটি মণ্ডপে ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। খুলনায় এবার জেলা ও মহানগরে ৯৯১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মণ্ডপ সাজানো হয়েছে নান্দনিক সাজে। ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে মন্দির ও পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে। পটুয়াখালীতে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় মহাষ্টমী। এ সময়ে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। নাটোরের মহাষ্টমীতে পুরোহিতের মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যের মধ্য দিয়ে পূজা, অঞ্জলি এবং ভোগারতি সম্পন্ন হয়। নারায়ণগঞ্জে মহাষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলোথনির মধ্য দিয়ে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গাদেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়। রামকৃষ্ণ মিশনে উৎসাহ ও আনন্দঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরে মণ্ডপগুলোতে অষ্টমীর নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে। নানা রকম বাহারি পোশাক পরে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে এসেছেন ভক্তরা। কুমিল্লায় রাজরাজেশ্বরী, কালীবাড়ি সহ জেলার প্রতিটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে মহাঅষ্টমী। পরে পুষ্পাঞ্জলি শেষে বলিদান করেন ভক্তরা। এসএটিভি নিউজ ডেস্ক।